সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লেকচারে। আমরা সামাজিক পরিবর্তন অধ্যায়টি পড়ছিলাম। আজকের টপিকে আমরা জানব যে সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো কি কি। সামাজিক পরিবর্তনের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, আমরা একটি একটি করে আলোচনা করছি। প্রথমত, সামাজিক পরিবর্তনের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে এটি ধারাবাহিক এবং সমাজ অন্ত পরিবর্তন প্রক্রিয়ায় আবর্তিত। এটি কিন্তু আসলে একবার হলো পরিবর্তন তা কিন্তু না, এটি কিন্তু ধারাবাহিকভাবে হতেই থাকে এবং সবসময় কিন্তু সমাজ কিন্তু পরিবর্তনশীল। তারপরে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি রয়েছে, এই সামাজিক পরিবর্তন কিন্তু সাময়িক, এই পরিবর্তন সময়ের প্রেক্ষিতে হয় এবং সময়ের দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় তাহলে এটি সাময়িক। এবং তা আমরা যদি একটু চিন্তা করি যে সময়ের মধ্যে কিন্তু আসলে সমাজের অবস্থান, নতুন কিছুর আবিষ্কার, আচরণের সংস্কার কিংবা নতুন আচরণে অভ্যস্ত হওয়া, যে পুরনো আচরণকে বাদ দেওয়া ইত্যাদি সবকিছুই কিন্তু আসলে এই এই পরিবর্তনগুলো কিন্তু আসলে সময়ের ব্যবধানেই হয়ে থাকে। তো তারপরে আমরা দেখব যে সামাজিক পরিবর্তন পরিবেশগত, অর্থাৎ একটি সমাজের ও একটি পরিবেশের একটি জায়গার ভৌগোলিক অবস্থান কিন্তু সামাজিক পরিবর্তনে ব্যাপকভাবে প্রভাব ফেলে। তারপরে আমরা দেখব যে এটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না যে সামাজিক পরিবর্তন আসলে মানবীয় পরিবর্তন এবং মানবিক যে বিভিন্ন দিকগুলো আছে সেগুলোর কিন্তু পরিবর্তন হয় সমাজ পরিবর্তনের সাথে সাথে। আমরা জানি যে আসলে সমাজ মানেই আসলে এখানে সেখানে মানুষের অবস্থান থাকবে, আর সামাজিক বিভিন্ন ঘটনার সামাজিক পরিবর্তনগুলো কিন্তু সামাজিক বিভিন্ন ঘটনার যেই আন্তঃক্রিয়া রয়েছে সেগুলোর আসলে কিন্তু ফলাফল। এবং আমরা কিন্তু আসলে কোনো যে কোনো ছোট ছোট যে কাজগুলো হয় সমাজে, যে জিনিসগুলো ঘটে, প্রতিটির কিন্তু আসলে প্রভাব রয়েছে ওই সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে। তারপরে সামাজিক পরিবর্তন ধারাবাহিক প্রতিক্রিয়া সৃষ্টি করে আনতে পারে। যেমন আসলে যদি মহিলাদের যদি অধিকার দেওয়া হয়, মর্যাদা সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে একটি পরবর্তীতে লম্বা সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি পরিবর্তন এসেছে। দেখা যাবে নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করছে এবং এটা আমরা অতীতে দেখেছিও। আর তারপরে বৈশিষ্ট্যটি হলো যে সামাজিক পরিবর্তনের যে হার, সে তার একটি নির্দিষ্ট হার থাকবে এবং নির্দেশনাও থাকবে। এবং একটি নির্দিষ্ট দিকে যখন সমাজ ধাবিত হয় তখন কিন্তু আমরা বলছি যে ওই প্রোগ্রেস হচ্ছে বা উন্নতি হচ্ছে। এবং সমাজভেদে কিন্তু এই পরিবর্তনের হারটি বিভিন্ন রকম হয়ে থাকে। এছাড়া সামাজিক পরিবর্তন পরিকল্পিত এবং অপরিকল্পিত দুটিই হতে পারে। আমরা পরিকল্পিতভাবে সমাজ পরিবর্তন করি, আবার হয়তো বন্যা ঝড় বা জলোচ্ছ্বাসের মাধ্যমে অপরিকল্পিত একটা সামাজিক পরিবর্তনও হয়ে যেতে পারে। এবং সামাজিক পরিবর্তন যেমন স্বল্পমেয়াদি হতে পারে আবার দীর্ঘমেয়াদিও হতে পারে। কিছু সামাজিক পরিবর্তনের ইনস্ট্যান্ট প্রভাব একদম সাথে সাথে প্রভাব দেখা যাবে, আবার কিছু পরিবর্তনের প্রভাব দীর্ঘ সময় আসলে বোঝা যাবে। এবং সামাজিক পরিবর্তন আরেকটি বৈশিষ্ট্য হলো নিরবিচ্ছিন্নতা। সামাজিক পরিবর্তনের যে কারণসমূহ রয়েছে সেগুলো কিন্তু নিরবিচ্ছিন্ন, অর্থাৎ সামাজিক পরিবর্তন সত্ত্বেও কিন্তু একটি সমাজের স্বাতন্ত্র্য এবং স্বকীয়তা কিন্তু বজায় থাকে। এবং আমরা কিন্তু দেখব যে প্রতিটি সমাজের একটি নিজস্বতাও রয়েছে, সেই ধারা কিন্তু ব্যাহত আসলে খুব অল্প সময়ের মধ্যে হয় না। তো এই ছিল সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য সম্পর্কে আমন্ত্রণ রইল পরবর্তী লেকচারে।